ইলোরা সেইফুরেই এবার লড় দিল আরো উত্তরে অজন্তা মুখে। ইলোরাত্তুন অজন্তা আরো 100 কিলোমিটার দূরত্ব। আরঙ্গবাদাত্তুন অজন্তা 125 কিলোমিটারের তুন ইত্যুক বেড়। অজন্তা দোকান দূরত্ব সাদা লাগে গোড়া হুজো দুঃখী। ডাঙ্গু আমার ডাঙ্গু সিরালাল সাংমা তাপাত পছন বুমা ফেলে ইচ্ছে ইচ্ছে আদের তারিখ ফেব্রুয়ারি মাস 2020 অজন্তার দিনে দি আমার 15 দিনের দুর্বশা জ্বললি ব্যাকুণ সুস্থ আগে অনগান দুর্ঘটনা নয় একমাত্র ফাইটবোধ আজি জানা বাদে আর অজন্তা এই দেখা যা অজন্তা অজন্তা বেড়ে ইচ্ছে আরো চিত্তনু 1 কিলোমিটার উত্তরে যাই জলগাঁও তুন ট্রেনে উজুগুড়ি ফুক মুখকে কলকাতা যাব করে। অজন্তা লঙ্গে প্রাইভেট গাড়ি নিয়ে এক জায়গা পার্কিং তৈরি আরো জুদুগুড়ি ইদুয়ার বাস দুদি 5 কিলোমিটার সমন্তলার যাই অজন্তার গাতন যা করে। অজন্তাকে পুন সেবল লাই উদদুজে সিরি বাদুজে সালর কোন এক জারহালে দিনত মাদ্রাস রেজিমেন্টর ক্যাপ্টেন জন স্মিথ নামে এক ইংরেজ তার দল বল সমত এই মনুত স্বীকার করা হয়েছে। শিল থারে অধিক বাঘ দেখি মনোমাদার ঠিক এ সুক্ষুত্তর গুলি করে গুলি হেই ভাগ্যে এক্সামত এ হুলি যুবসরে লোক দে সে ভাগ্যের থগা দেয় নেই জন স্মৃতি এ যার তার মত প্রথম গর দুঃখে অজার গাত দেখি আম্মা কয়ু দি জন স্মৃতি প্রথম সব পাই গিয়া জলে দুই নম্বর গাত জন স্মৃতি কেম দেরি ওয়াজ ফ্রম মাদ্রাস রেজিমেন্ট ইন বোস্টন হি ওয়াজ হান্টিং এ টাইগার ফ্রম দ্য এক্সট্রিম টপ Then he came down, see another point here, the canopy. Then the wild animals took shelter in such open caves, it was open cave. So tiger was hiding into this cave. So Englishman saw the arch of this cave, wrote a letter to the local king Nizam of Hyderabad, and then Nizam opened the case for public. So they cleared off the trees and they removed the debris. 20 years were taken to clean the debris. Hey Manogure Tun, Captain John Speedy, Sigar Guri Nei, Hey Jagat Sigar Bofilli, এই শিগের বোধ হয় এনে এই যার আসারে এই গাতন আবাদ আর সব পেয়ে যারে সে হাই হুরে আরো দিবে তিন্ন ওমা ওমা গাদা ভিতরে বুদ্ধ মন্দির সুখ পান তারা গুলি হিয়ে ভাগ্যের থগা দেই ইচ্ছেতন্দুরী 200 বছর আগে বেদা দেয় বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের এক ডাঙর ডুবে যে অভিযোগ গাতনো ভিতরে ভিডিও বা ক্যামেরার ফ্লাশ লাইট জ্বালানা মানা ফ্লাশ লাইটের পরে দেয়ালের ফটো যেন প্রতিরহন মাত্রার ফটো তুলি পারে হ্যাঁ আমি ফটো তুলিবার তঙে শুভে সবে ভিডিও মারি লুয়ে আ হি গত্তং লাগে কিন্তু কে মঙ্গা সম্পত্তি হি বানা মনে চলে হয় আমার সাংমা যাত্রী তো দেখা করিব অজন্তার এই গাতনত বেহত্তন মেচ আম্মগবার জিনিস চ্যানেলতে পেন্টিং সানি দেয়ালত আজ্ঞা নানান রঙের ছবি হল এনেও কয়েকশত বছর সঙ্গ এলা ভেলা উড়ি এ অগৌর যার তার মশারে এনে যে আজার 1500 বছর পুরনি ছবি হল আর তানি ঠিকই আগে সিয়ানই যাতে হতে আমার হতা ছবি উনত বুদ্ধর আগর জন্মর কাহিনী বা জাতকর নানান ঘটনা আগে আগে সাজাই হল সে বাদে ও ছবি উনত বাজি উদ্দি সে আমলর মানুষের সমাজর আর ধর্মসিনদের নানা হতা হাজার বজর বিধি গেলেও কি হারিগুড়ির কারণে রং সঙ্গে আগিয়ে দেয়ালুম তা কুকুরের এই শিল্প হারিগুড়ি আনি ঠিক রুই সে নয় ভাবি নবি অজন্তার এই গাতন সৈন্যন হিয়ে হন্দে 1700-1800 বছর আগে আ হিয়ে হদন 1500 বছরই পারে
মাত্র হিয়ে হন্দে বাতকা রাজবংশর রাজা সাতবাহনের আমলত আগেগন অজন্তার কাত্য মন্দিরের এই ছবি হল কিছু কিছু আর্ট গুপ্ত রাজবংশর আমলত আগেগন বিলিয় ইয়জ্ঞত্তন অজন্তার গাত্তন নাহি ইলোরা গাত্তন নতুন দুই তিনশত বছর আগর গাত্তন হমত পনেরোশ হইতে আঠারোশত বছর আগর বলে ইজম গাত্তন অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীর সৈন্যগাত আরব দাগে হদন গাত্তুন ভাটকা রাজবংশর রাজা হরিসেনের আমলত শূন্যে নিত্যাগে ওয়াল্টার স্প্রিং নামে এক আর্কিওলজিস্টের রিসার্চ মজিব এ গাত্তুন শূন্য শীর্ষ সাহিত্যদুরি শীর্ষ আজিক স্তব্ধ বিদিরি ১৯৮৩ সালত অজন্তার এ গাত্তুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে গুজি লইয়ে আজ এন মানেয়র বিজগত মঙ্গাউরি থেকে তাই সে ফৈদানে হাম হরজ আদত লইয়ে তার হাইলিয়া ফরাইয়া দিনে এক ফুটো ফানে ন দিলঙ্গি আর বারিজা দলা এ মনোমাতাত্তুন জুবজুবে ফানে ফরাগি আদিন হইলি এন্দগে ফালকি চুরি বেড়াদন এন্তারি অয় অজন্তা ইলোরা বেড়ে বেরোলে বারিজে আর নলে যার হাইলে বেড়ে লেগি বেড়াতন ভাগ্যম এক নম্বর তন্দ্রী আট নম্বর আর এগারো নম্বর বসমত চোদ্দ নম্বর তন্দ্রী উনত্রিশ নম্বর গাত্তুন মহাজানী ধর্মর বাপ দেখা যায় আর ন দশ বারো তেরো আর পনেরো নম্বর গাত্তুন বেহত্তন বেদ পুরনি শূন্য বলে মনে করেন আর এগুণত হীনজানী বা থেরবাদী ধর্ম লাইনের মাজারা দেখা যায় হিন্দু বৌদ্ধ আর জৈন ধর্মর আবা এক লাগারে হেলিজি সেহদা জাত গুলি বিচ্ছেদ করা যায় শরণং গচ্ছামি তো 30 কিউ মে সে নম্বর 1 2 4 10 16 17 1926 ই কিউ মোস্ট ইম্পর্টেন্ট কিউ হে জিসমে পেইন্টিং সে বুদ্ধাজি কে জীবন কে উপর জাতকা টেল সে আর ইয়ে মহায়ান টেম্পল হে পটা হে মহায়ান টেম্পল হ্যাঁ হ্যাঁ মহায়ান টেম্পল মে মূর্তি পূজা হতি হে খালি আচ্ছা জো বুদ্ধাজি কি মূর্তি হে উসি কি পূজা কি জাতি হে और बुद्धा जी बैठे पद्मासन में है और हाथों की मुद्रा टीचिंग मुद्रा है अच्छा अच्छा हाँ इधर आइए पढ़ अच्छा अम्बेडकर हाँ डॉक्टर अम्बेडकर और ये क्यों में देखिए सर ये महायान मंदिर है महायान मंदिर में छोटे छोटे रूम्स बनाए इसे मेडिटेशन हॉल कहा जाता है अच्छा जो बुद्धिस्ट मंक्स है वो मंक्स के लिए मेडिटेशन हॉल विपश्यना कर रहा है मेडिटेशन के लिए तो कितना महायान टेम्पल है इधर महायान टेम्पल बताते ना आपको नंबर 1 2 4 5 6 7 7 तक महायान टेम्पल है और बाकी सब और नंबर 9 और 10 हीनयान टेम्पल है
इनेयाना हाँ और बाकी बाकी उसमें दो 16 और 17 भी महायाना टेम्पल है 1926 ये हीनयाना और महायाना का कॉम्बिनेशन है वाह हाँ वहाँ पे मूर्ति भी है और स्तूप भी है অজন্তা 9 নম্বর আর 10 নম্বর গাতুনলাকে সৈত গাত আর প্রার্থনা হল দক্ষিণ 12, 13, 15 নম্বর লাগে বিহার বা মন্দির দক্ষিণ ইউনত বুদ্ধবিক্ষু নেথে দাক বাবনা সাধনা কর্তা অজন্তা মে সবসে বড়ি মূর্তি হে বুদ্ধা জি কি স্ট্যান্ডিং পোজ মে আচ্ছা ইসে কেতে দান মুদ্রা अच्छा उसके 3 लक्षण होते हैं जिसके हाथ घुटने से नीचे जाते हैं देखो बुद्ध जी के हाथ कहाँ जा रहे हैं घुटने से नीचे और कान लंबे हो और माथा चौड़ा हो ऐसे आदमी को महापुरुष कहा जाता है दोनों साइड में है हाँ दोनों साइड में 3-3 मुद्रा मूर्तियां है सेम एक ही हाँ एक ही दान मुद्रा में और यहाँ पे देखिए नीचे में दो हिरण बैठे है नीचे हिरण अच्छा दिख रहे देखता हूँ आगे বুদ্ধ মূর্তি সাধারণত দেখা যায় দেশনা মুদ্রা অভয় মুদ্রা শয়ন মুদ্রা ভূমি স্পর্শ মুদ্রা আর সেগুলিতে গাত্র যে হল দান মুদ্রা ইয়েন অজন্তাতে পইলে দিল ये ओ लोगों का काम करने का तरीका टॉप टू बॉटम और फ्रंट टू बैक ऐसे काम करते थे वो लोग अच्छा ऊपर से नीचे आते थे और आगे से पीछे जाते थे वो लोगों का काम करने का तरीका था और ये एक सैंपल बनाया है ये सैंपल बना के छोड़ दिया है अच्छा लेकिन फिनिश नहीं किया हाँ हो सकता है लोगों का काम करने का तरीका हुनी 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 ने कंप्लीट ना करूँगा सारा बोला उरी तुंद्री बना दे आये थे ये उरी तुंद्री हुनी 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 थल मुख्य आनंद है आर इकुनु दिनों बने दिया लेता थल तुंद्री उरी बनाते हैं ना हम नीचे से ऊपर जाते वो लोगों को वो लोग ऊपर से नीचे आते थे अच्छा 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 आया क्या आया आया अभी है कत्तर हबी हबी ये नहीं मानी जे पिछली जे वाले में सुनते ये नहीं पूछो ना और से कदरा मिशी का आविष्कार ना ए चीज जरा हैमर से क्या है बोलिए ये छन्नी हथौड़े से काम किया है छन्नी हाँ चीजर और कोई इलेक्ट्रिसिटी कोई बाकी कुछ भी नहीं ये मशीनरी का काम नहीं है ये पूरा छन्नी पूरा हाथ में पूरा हाथ में हाँ 10x10 का ये मेडिटेशन हॉल है छोटा छोटा लगता है इसमें एक मंक्स बैठ के मेडिटेशन करता था एक एक मंक हाँ एक इसमें एक मंक दूसरे में दूसरा मंक्स संगे ओए বানা আত্মই লুয়বাদালি দিনে শুনি শুনি বানি গেল এ ডাঙর ডাঙর ফলুনর দাগে দাগে আগুন আর চিগন চিগন গুদি দুঃখে গাত যে গাত তুনত জন গদ গদ মেডিটেশন কর্তাক পান্তে শুনি কি আত্মে লই এম্বামা ফাত্তর মন শুনি শুনি দক্ষানে বিহার সহিত মেডিটেশন হল গুদি বানি ইউন সিয়েন তো আমগোয়ার হই আরো আমগোয়ার সদালতে শ্যামলত আগে যায় এদকানে পেন্টিংস এনে হাজার বছর ধরে ফরাক ফরাক ওই এবছর আগে अच्छा अच्छा और अभी आगे कैसा लोग बोलेंगे तो अंदर में वीडियो नहीं कर रहा क्योंकि गवर्नमेंट परमिशन नहीं देता है অজন্তার এই গাতুন ইলোরা গাতুনতু নল হলে 300 হইতে 600 বছর পুরনো ইদু দিয়ান ধর্ম আবা লেম্বেজি এখানে হিনায়ানা
আর একটা হলো মহায়ানা। ইয়ত মধে মাধে উনত্রিশ গাদাগন পারদত মোগল রাজত্ব এজনার জেরেজু অজন্তার গাত্তুন সমত পাঁচশায় সত প্রদর্শন তারা করে এলো চেনে বুঝো যায় অজন্তার এই জাগান অগুর যার তারমে নিবিড়ি হই রুইয়া সৎ সৎ প্রজর ইয়ই হবর না ফেদাক মন অসারে যার তারমত এমন একান বৌদ্ধ সভ্যতা লোগে এলো এদম। এবে পর্যন্ত মেন শুলো গুয়া যে সেই সেম সেম এখানে থামজাং বারিজাতে তো জুব জুবই লুন্দিয়ে অজন্তা সিগুনে ডাঙরে এবং উনত্রিশ গাত সুপ্রিয় তার মধ্যে সাপিচ্য গাত আদি আদি বেরি সা যায় তিন্ন গাতত যেবার এবং হন পদ নেই শিল তারেঙত সাঙু বেই উদহুরি বসে গাতুম যাদে ছাব্বিশ নম্বর বসমত বাঘে সাদেজ আদেজ উনত্রিশ নম্বর গাতুন আদান্য গাত সারা হরি যেই নভারণ অলে বহন শত্রুর আক্রমণে দেই যে বিয়ন সে আমলত তারার আরো যে হুদুগ্য গাত শুনিবার আওয়াজ এলো মনে হব। লাইক মিয়ামা লাইক মিয়ামা বাদ চাকমা ফলমূল যে বানিয়ে দি সে ভাতটা শুনি শুনি হেনে বুঝুন দেই নারি যিকোনো দিন মোবাইল ইন্টারনেট যুগ তো নিবা দিল আর গান বিরাট মন্দির টেম্পল আচ্ছা বলি মোস্ট ইম্পর্টেন্ট লেকিন মিউজিক্যাল এ সেকেন্ড ফ্লোর মে না হ্যাঁ আচ্ছা বন আর আর ভাত্তরুন শুনতেও সি হারে ঘুরি এলো শুনে জানে আন হলে একই ভাত্তর বাজ্যলে যুদ্ধ যুদ্ধ রহিতে নিলিব আমাক কাই শুনিবার হারে ঘুরি আনো যুদ্ধ যুদ্ধ হয় লব তবলকা মেজর গিলোদুকি আর বহুত হাবিল মাঞ্জি অজন্তাত আগিয়ে আট টানি হাবিলর হারিগুড়ি শিল্পানি যেন বৈত্য ন যায় সময়ে সময়ে চেষ্টাগুড়ি জিয়ন আঠারোশো ছচল্লিশ সালত তুন্দুরি আঠারোশো তেষট্টি সাল সঙ্গ মেজর গিল জন গ্রিফিথ আর লেডি পেরিংহামে নানা দগে এই ছবি দুর্গরিবের সিয়ন সে জেরে জেরে নন্দলাল বোস অসিত কুমার মুকুল দে আ গোলাম ইয়াজদানি দুঃখে ফয়নাঙে পেইন্টার্স এ হামত উজে ইচ্ছন হাজার বছর তিগি রইয়ে রঙর হামানি
আরো যেন হাজার বছর থেকে তাই সে দারোজে আরো বিগত গবেষক ইতিহাসবিদ আর্কিওলজিস্ট এক্সপার্ট মদাগামী অন্দি আদেশী অন্দি। এই ত্রিচ গাদ মধ্যে দৈন নম্বর গাদটোই খুব ইম্পর্টেন্ট বলে হলাক। উন্দ্র গাদ হয়নি ও এ উন্দ্র গাদ হয়নি কাত 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 ঘুরি ঘুরি কর মধ্যে মাদে উনত্রিশ গাদর এ বুদ্ধ সাধু সন্ন্যাসী অন্য সাধনা কেন্দ্র আন কিলো সেরে হামাক্কাই শ্যামল দমৈত দোল আর নিরিবিলি এলো বারে যে দিন এলেইও অজন্তা এ সাগালান সাথে অমৈত্য দূর লাগে বুঝি এ থারুমান এল রঙায় যাকে বরিও দিব আর তামজাঙার পানি নালুন যদি যে দাওন তাহলে সেই থাকে আমার কম লাগে শেখকে দিন বৌদ্ধ ভিক্ষু উনর থাকলগর জালাব্বর পানি নালত গাদতে কম লাগি দু চেন ভাবিও আমার তো মন উলমৈত্য হই দিয়ে প্রসঙ্গ মনুষের তুন নিগলি ইচ্ছে দূর ও আগর সরান আর মনুর দি থারে তাগত তুন বারে যে দিনত বালাকানি থামজাঙর ফানি নাল উজুবে পরে কয়েক শত ফুট তোলাত থামজাঙর ফানি নালর মাজারা এবছর খোরাক খোরাক দেখা যায় দৈন নম্বর গাত্ত হলতে বেগ পূরণ চৈত ঘর দ্বিতীয় শতাব্দীত বানিয়ে এই চৈত গৃহব কিনো জানে ভক্তি জমর গেত্ত সমত গাত্তর বিদিরিও গাজর ফ্রেম আর শিল্প হারোহার্য দেখা যায় আধা চক্রর এই সৈত বই অজন্ত বৃহত্তম বেদ ডাঙর Mahayana came afterwards, they made maximum caves here, 25 Mahayana caves. They added the images up to the outside the Hinayana cave. But a time came in the history when they left this place, they were all covered with forest and vegetation, except this cave number 10. The number temple is the Godavara, the oldest temple. The oldest temple is the Puran temple, the number. বুদ্ধ মরি জানারও আজার বজর সং গদা জম্বু দিবসের হিতে তার ধর্ম শিক্ষে যে দবদবা হয় পুতি চেন বুঝো যায় এনি সেলেগি আর নলে লুম্বিনি বা বুদ্ধ এতুন হাজার কিলোমিটার দূর এ দূর জম্বু দিবর দক্ষিণ মাদা সং বুদ্ধর শিক্ষান এনে লেবে লগি মাত্র বুদ্ধর শিক্ষান হন একখান সমাজত চলি যে ধর্ম দুঃখে বলি ধর্মই নয় দৌ ইয়ান মানে ওর দুঃখ মুক্তির ফত চেনে ভেক মানে ওর আওজর ফত আনা ভারত নয় এশিয়া নয় গোদা ভিত্তিমিত সিদিজি গুজিলিয়ন পবিত্র সত্যর হত্যা
কয়েক ঘন্টা বেড়ে অজন্তার বিজোগ খোঁজরে মনত বলিল লং আল্লোর দিলং জলগাঁও মুক্তি জলগাঁও তো আমার ট্রেন রেত সম্ভাগত সেনে জলগাঁও এনে পাঁচ ঘন্টা বিশ্ব নাঙর একখান হোটেলত জিরে লং হোটেল বিশ্ব রুয়েই দু তিন ঘন্টা একদম ইয়ান জলগাঁও রেলওয়ে স্টেশনে ফুরি এই ফেব্রুয়ারির 29 তারিখ পৈতে দিদা চল্লিশে আমার ট্রেন হাওড়ার উদিছে লামন্ডি শরণার্থী দল মার্চ মাজর এক তারিখ বিনে ফাইটাই কলকাতাত লুঙি দিনে দিনে ফ্লাইটে আগত ফ্লাই লাও বানা 25,000 রুপি লই 12,000 গোদা দগিন হত্যাব বঙি ইজব ঘুরি সেলাম আমি 15 দিনে এবার আমার দগিন ভারত বঙানিত 12 রাজ্যর 13 ডাঙর ডাঙর জায়গাত ঘুরি 10,000 কিলোমিটার পথ ফুটি এলাম আসেন এদো আমার মেট্রো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসর দাগুনি রবলতে জাগা বেরি জ্ঞান বার সমহরজে বেজ বের মার্চ মাসের 2 তারিখ একদিন জিরে বুদ্ধি বৈকা সুমরি 3 তারিখ আগরতলা সারি গরমুখে ফিরিলাক দায়িত কইলে দল লই সিসিটি ফেলে গেলাক ভারত আর মুজুমদিন তেতু এতলাক দক্ষিণ ভারত বঙ্গানি 2020 গোদা জিনখানিত ঘুরি না ফেললে একজন বিজয়